দুর্দান্ত ঢাকাকে 5 উইকেটে হারিয়ে আসরে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেল সিলেট স্ট্রাইকার্স। অপরদিকে আসরে নিজেদের ষষ্ঠ পরাজয়ের দেখা পেল দুর্দান্ত ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2024 দশম আসরের 24তম ম্যাচে সিলেটের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং যায় দুর্দান্ত ঢাকা এবং নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 124 রান সংগ্রহ করে ঢাকা, যেখানে ঢাকার হয়ে সর্বোচ্চ 32 বলে 41 রান করেন সাইফ হাসান এবং 29 বলে 36 রান করেন মোহাম্মদ নাইম। সিলেটের হয়ে বোলিংয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন রেজাউর রহমান রাজা ও 2 উইকেট শিকার করেন সামিট প্যাটেল। 125 রানের লক্ষ্য তারা করতে নেমে 19 ওভারে মাত্র 5 উইকেট হারিয়ে জলক্ষ্যে পৌঁছে যায় সিলেট, যেখানে সিলেটের হয়ে সর্বোচ্চ 25 বলে 33 রান করেন নাজমুল হোসেন শান্ত ও 26 বলে 30 রান করেন বেনি হাওয়েল। বল হাতে ঢাকার হয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন শরীফুল ইসলাম।